আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ইয়ের আচার, আর এটা হচ্ছে কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সহজে করে নেওয়া যায় এই আচারটি, এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি পুরোটা সময় আমার সঙ্গেই থাকবেন, আপনাদের ভালোই লাগবে। বড়ইয়ের ঝাল আচারটি করার জন্য এখানে আমি বড়ই ধুয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি, আর আগে থেকে শুকিয়ে নিয়েছিলাম, আর খুব বেশি যে শুকাইছি তাও না, শুধু বড়ইগুলো লাল লাল হয়ে গেছে। এই অবস্থাতে আমি এখন আচারটা করে নেব। দেখতেই পাচ্ছেন কিছু বড়ই কিন্তু অনেক ভালো যেগুলো শুকিয়েছে, আর সেগুলোর চাপ দিতেই এরকম ভেঙে যাচ্ছে, আর কোনোগুলো কিন্তু একটু শক্ত আছে, ওগুলো হাত দিয়ে করা যাবে না, আমি পাথরের সাহায্যে ওগুলো ভেঙে নিব। যেগুলো হাত দিয়ে করতে পারছি সেগুলো আমি হাত দিয়েই করে নেব, এভাবে সবগুলো আমি একবার করে নেব। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতো তারপরে অনেকটা সময় পর অনেকগুলোই ভেঙেছি, আর আমি পাথরের সাহায্যে বাকিগুলো ভেঙে নিয়েছি, আর এটা পাটাতেও করা যাবে, তবে সেক্ষেত্রে দেখতে হবে যাতে করে বিচিটা যেন না ভেঙে যায়। তখন বিচিটা যদি ভেঙে যায় খেতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, আর বিচিটা গোটা থাকলে কিন্তু এত সমস্যা হয় না, ভালো লাগে খেতে। আর একবারে বিচিটা যদি গুঁড়া গুঁড়ো হয়ে যায় কিন্তু খেতে ভালো লাগে না আচারটা। এখন আমি হাত দিয়ে আরও একটু ভালো মতো করে মেখে নিচ্ছি, যাতে করে যেগুলো বড়ির বিচির সঙ্গে লেগে আছে সেগুলো ছেড়ে ছেড়ে যায় আর আঠালো আঠালো হয়ে যায়। তবে এক একটা বড়ই এক এক রকম হয়, তো কিছু বড়ই দেখা যায় যে একটু শুকায় নিলে অনেকটা সহজেই করা যায় আর কিছুটা হয় না। তারপর আমি লবণ একটু বেশি করে দিয়েছি, আর মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর এখানে মরিচ আর লবণটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে, যেহেতু ঝাল ঝাল আচার এটা। সঙ্গে একটু তেলও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, আপনারা করলে অবশ্যই একটু তেল দিবেন এর সঙ্গে মাখানোর সময়। এ তো হয়ে গেল, এটার আর কোনো প্রকারের ঝামেলাই নেই, কারণ দেখা যাচ্ছে যে ওই শুধু একটু থেতো করারই ঝামেলা, তাছাড়া তো একটু মাখায় দিয়ে রোদে দিলেই হয়ে যায়। আর এই শুকানোর বিষয়টা আমি একটু পরেই বলতেছি কেমন করে শুকাতে হবে। এটা আমার শুকাতে 4-5 দিনের মতো সময় লেগেছে, যেহেতু কখনো দেখতেছি প্রচণ্ড রোদ করতেছে, আবার কোনো কোনো দিন একেবারেই রোদ নাই, এই অবস্থাতে চলতেছে, তার কারণে আর শুকাতে অনেক সময় লেগেছে। এতো রোদে দিয়ে দিলাম, আর একটু পরপর কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এতো 5-6 দিন পর দেখতেই পাচ্ছেন অনেকটা কমে এসেছে আর ঝরঝরে হয়েছে। এখন আমি একটা কাচের বাটিতে উঠিয়ে রেখে দেব। এতো হাত দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, তো এরকম একেবারে শুকনা করে নিতে হবে, তাছাড়া কিন্তু বেশি দিন থাকবে না এটা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন।
আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।